টাইম নেভার স্টপস, এই কথাটা খুবই পুরনো, সঙ্গে খুব বাস্তব। আর সেই সময় যখন পেরিয়ে যায় তখনই তার ইম্পর্টেন্সও বোঝা যায়। জুলাই 2023 থেকে শুরু হওয়া আমার ইউটিউব জার্নি আজ 1 বছর কমপ্লিট হলো, তাই ভাবলাম স্পেশাল কিছু তো করা যেতেই পারে। আজ এই ভিডিওতে আমি প্রেজেন্ট করছি ফার্স্ট কোনো বাঙালি ইউটিউবার হিসেবে ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন জার্নি, 59-69 ফুল 78 আওয়ার্স এর টোটাল জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার এই স্পেশাল ব্লগে। যতগুলো খাবারের দোকান রয়েছে সেগুলো সব সামনের দিকে রয়েছে। তোমরা ট্রেনে বসে অনেকে আজকাল ডমিনোজ এর অর্ডার দিতে পারবে। কারণ ওয়েদার আর এই ওয়েদারের মধ্যে ট্রাভেল করার মজাটাই আলাদা। এরকম ঘটনা ইন্ডিয়ান রেলওয়েজ এর আগেও ঘটেছে। 4 দিনের জার্নি, এটা সবার পক্ষে সম্ভব নয়। হ্যালো গাইস, কেমন আছো সবাই? কিছুদিন আগে যখন আমি ট্রিপ করছিলাম তখন ওই ট্রিপটাতে দেখি যে অনেকজন 2 থেকে 3 দিন ধরে একটা ট্রেনে জার্নি করছে। 2 থেকে 3 দিন ধরে একটা ট্রেনের মধ্যে থাকা কতটা ইজি বা কতটা টাফ আমি অতটা বুঝতে পারিনি। তো আমি গুগল করি যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট ট্রেন রুট কোনটা আছে। মেবি কাশ্মীর টু কন্যাকুমারী যে ট্রেন রুটটা আছে সেটা আমি ভাবছিলাম হয়তো সব থেকে লংগেস্ট ট্রেন রুট হবে, বা গুজরাট টু কামাখ্যা মানে পশ্চিম থেকে পূর্ব সেটা হয়তো সব থেকে লংগেস্ট ট্রেন রুট হবে। বাট অ্যাকচুয়ালি না, যে ডিব্রুগড় টু কন্যাকুমারী হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট ট্রেন রুটের একটা জার্নি। ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস 22504। তো সেই ট্রেন রুটটাই কভার করতে আজকে আমরা চলে এসেছি এই ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। একটাই ট্রেনের মধ্যে 4-4 দিন কাটানো সেটা কিন্তু আরো একটা টাফ বিষয়, বাট আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স, একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি চাইলে আমি কলকাতা থেকেও ট্রেন জার্নিটা করতে পারতাম, বাট আমার অ্যাকচুয়ালি এই পুরো 74 ঘন্টার যে ট্রেন জার্নিটা সেই পুরো জার্নিটাই আমি কভার করতে আজকে ডিব্রুগড়ে এসেছি। তো চলো শুরু করি এই অ্যামেজিং অ্যাডভেঞ্চার যেটাতে থাকছে এই 74 ঘন্টা মানে 4 দিনের ট্রেন সফর, ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। হচ্ছে 2AC, আমাদের সিট নাম্বার হচ্ছে 33-34। যেহেতু 2AC দুটো করেই আছে দু সাইডে, এদিকে সাইড আপার সাইড লোয়ার আছে আমাদের সিট, আপার আর লোয়ার। এখানে একটা বাস্কেট মতো দেওয়া রয়েছে, এখানে একটা মিরর আছে, আর এগুলো হচ্ছে পয়েন্ট, এই রিডিং লাইট গুলো আছে, আর এপাশেও সেম, আর ওপরে এইখানে আছে রিডিং লাইট। এই পর্দা রয়েছে দুদিকে, একটা করে ব্ল্যাঙ্কেট, একটা করে পিলো সবাইকে, আর এই একটা করে প্যাকেট। আর এখানে দেখো সব দিকে এরকম পর্দা সিস্টেম আছে, সাইড লোয়ারটার জন্যও আছে আবার সাইড আপারের জন্যও পর্দা আছে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, তো অনেক বড় জার্নি একটা শুরু করতে চলেছি, অনেকটা লম্বা জার্নি, একদম রাইট টাইমে ছেড়েছে 7:55। এটার মধ্যে যেহেতু অনেকটা লম্বা সফর তো প্যান্ট্রি কার অলসো ইম্পর্টেন্ট, বাট অতটা ভরসা করা যায় না আজকাল প্যান্ট্রি কারের খাবারে। দেখবো এখানে খাবারটা কিরকম। আর ডিব্রুগড় স্টেশনের জাস্ট পরের স্টেশনটাই আমরা এখন ক্রস করছি, সেটা হচ্ছে নিউ তিনসুকিয়া। নর্থ ইস্টের খুব কানেক্টিং একটা রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ তিনসুকিয়া জাংশন। এরপর আমরা এবার শুয়ে পড়বো, সকাল থেকেই অনেক ক্লান্তি হয়ে গেছে, এবার একটু ঘুম দরকার রাতে, তাহলে তোমাদেরকে ফ্রেশভাবে জার্নিটা দেখাতে পারবো। দেখা হচ্ছে কালকে আবার সকালবেলায়। গুড নাইট। তো
গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 মতো, আর জাস্ট এখন ক্রস করছে গুয়াহাটি স্টেশন। এখানে হল টাইম ওই 10 মিনিট মতো ছিল, সকালে ঘুম থেকে উঠেই দেখি তখন জাস্ট গুয়াহাটি স্টেশনে ঢুকছে। এর পরের স্টেশন হচ্ছে কামাখ্যা। এখন জাস্ট আমরা ক্রস করলাম হচ্ছে কামাখ্যা স্টেশন। এখানে তোমরা জানো যে সব থেকে বড় মানে এইদিকে সতীপীঠ, যেটা মা কামাখ্যার মন্দির আছে এখানটাতেই। তো তোমরা যদি কামাখ্যা মন্দির যেতে চাও তাহলে তোমাদেরকে এই কামাখ্যা স্টেশনেই নামতে হবে, যেটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের পরে। তো এটা জাস্ট এখন ক্রস করলে, এখানে কোনো হল্ট ছিল না। বাট তোমাদের শিয়ালদা বা হাওড়া থেকে বা কলকাতার যে কোনো জায়গা থেকে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এখানে তোমরা আসতে পারবে, মানে এখানে অনেক স্টপেজই দেয়। বাট এই ট্রেনটার এখানে কোনো স্টপেজ নেই। আজকে হচ্ছে 21 জুন, আর সামনেই হচ্ছে অম্বুবাচী মেলা। তো অম্বুবাচী মেলার সময় কিন্তু এইখানে প্রচুর ভিড় হয়। বছরের সব থেকে বড় দিন হচ্ছে এই অম্বুবাচী মেলা। তো এইখানে মানে লাখ লাখ মানুষ এই অম্বুবাচী মেলায় অংশগ্রহণ করে। দারুণ ওয়েদার, আর এই ওয়েদারের মধ্যে ট্রাভেল করার মজাটাই আলাদা। কালকেই ডিব্রুগড় যখন আমি পৌঁছাই তখন রাস্তায় প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর এখন তুমি দেখো ওয়েদারটা আজকে হালকা রোদ উঠছে, হালকা মেঘলাও আছে। তো সেই হিসাবে কিন্তু ওয়েদারটা দারুণ আছে। এখনই এখানে দাদার সঙ্গে পরিচয় হলো। তো সে এই দাদ থাকে হচ্ছে অন্ধ্রপ্রদেশে, সে আমাদেরকে ইডলিটা সার্ভ করলো। তো যেহেতু বাড়িরই খাবার ইডলিটা, তো আমরা ভাবলাম একটু ট্রাই করি। আমাদের ঘরে ছিল তিলের লাড্ডুগুলো, আমরাও দিলাম ওদেরকে। ট্রেনে জার্নি করলে তোমাদের অনেক লোকের সঙ্গে পরিচয় হতে থাকবে, আর ইম্পর্টেন্ট হচ্ছে শেয়ারিং করা। শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং। ইডলি চাটনি খেতে খেতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম মির্জাপুর, সরি মির্জা। গুয়াহাটি স্টেশনের পর আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে নিউ বনগাঁওগাঁও জাংশনে। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট। এটা হচ্ছে আমাদের কোচ AC 2 টায়ার, আর তার পাশেই রয়েছে জেনারেল কামরা। দুটো কামরাতেই কিন্তু CRPF ভর্তি আছে। এই ট্রেনটা দেখো তোমরা একটু প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছে, তার রিজন একটাই, যেহেতু দুটো জেনারেল কামরাতেই CRPF ভর্তি আছে, যাতে কোনো প্যাসেঞ্জার না উঠতে পারে, সে কারণে কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে অনেকটা আগে গিয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন প্রথমে অনেকগুলো খাবার দাবার এখান থেকে নিয়ে যাচ্ছিল। একটাই আমাদের ভুল হয়েছে যে তখন আমরা মানে কোনো খাবার বা যখন আমাদের দাঁড় করালো, কোনো যখন স্টেশনে দাঁড়াচ্ছিল তখন ওই স্টেশনগুলো থেকে ভাবলাম যে ঠিক আছে এখন কিনবো না পরে কিনবো। সকালে এমনি স্যান্ডউইচ বা ওই ব্রেড অমলেট বা লুচি পুরি সবজি এগুলো কিন্তু দিতে আসছিলো,
তখন আমরা অ্যাকসেপ্ট করিনি, এবার ভাবলাম পরে খাবো। এবার পরে তারপর যে ওই আন্ডা বিরিয়ানির গল্প শুরু হলো, চললো একদম, মানে এখনো অব্দি আন্ডা বিরিয়ানি আর নাহলে চানা, নাহলে ওই চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। আর ওই আন্ডা বিরিয়ানি বলো বা চিকেন বিরিয়ানি বলো, ওইগুলো এখানকার অতটা ভালো কোয়ালিটির নয়। আমরা একবার খেয়েছিলাম, লাস্ট টাইম আমি যখন টেস্ট করেছিলাম তখন অতটা ভালো লাগেনি, সেই কারণে ভাবছিলাম যে কোনো একটা ভালো জায়গায় যা, ওইখান থেকে আমরা খাওয়া নেবো। তো তারপর যতগুলো স্টেশন আমরা পেরোচ্ছি, দেখছি আমাদের যেহেতু কামরাটা একদম সামনের দিকে রয়েছে, প্ল্যাটফর্মের থেকে অনেকটা আগে গিয়ে কিন্তু এই A1 কোচটা যেহেতু একদম ফার্স্টের দিকেই রয়েছে ইঞ্জিনের সঙ্গে, মানে যতগুলো খাবারের দোকান, ভালো ভালো খাবারের দোকান রয়েছে, সেগুলো সব ওই অনেকটা দূরে রয়েছে, তো আমরা অত দূর যেতে পারছি না। তো সেই কারণে কি হয়েছে, খাবার দাবার খাওয়ার কোনো অপশনই নেই আমাদের কাছে। আর এসব করতে করতে IRCTC-র অ্যাপে আমি দেখতে পেলাম আমি এখান থেকে নাকি ফুড অর্ডার করতে পারবো, ট্রেনে বসেই ফুড অর্ডার করতে পারবো, যেটা তোমরা ম্যাক্সিমাম লোক জানো যে এখানে বসে অনলাইন অর্ডার করা যায়। চেক করছিলাম যে কি কি খাবারের অপশন আছে এদের কাছে, দেখি তখন ওই অপশন দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো ডমিনোজ এর একটা অপশন আছে। তো যখন আমি ডমিনোজ অপশনটায় ক্লিক করলাম, দেখলাম যে ওইখানে আমি যাই অর্ডার প্লেস করব, ওরা কিন্তু আমাকে সিটেই ডেলিভারি দিয়ে যাবে। আর সেই ডমিনোজ অর্ডারটার জন্য আমায় কোনো পেও করতে হলো না, যখন দেবে আমাকে প্রোডাক্টটা তখনই আমি পে করব, মানে ক্যাশ অন ডেলিভারি। এই সিস্টেমটা কিন্তু আমার দারুণ লেগেছে, যে আগে থেকে কোনো পে করব না, যখন আমি পাবো, যদি আমি না পাই তখন কি হবে, রাইট? তো সেই জন্য স্টেশনে আসছে নিউ জলপাইগুড়িতে, এখানেই আমরা খাবারটা রিসিভ করব, ডমিনোজ এর পিজা রিসিভ করব, রিসিভ করে ওদেরকে ক্যাশ পে করব যদি আমি পাই। তো এটা একটা মানে বেশ ভালো আমার জিনিস লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যে তোমরা ট্রেনে বসে অনেকে আজকাল ডমিনোজ এর অর্ডার দিতে পারবে আর ডমিনোজ এর অর্ডার পেয়েও যাবে, তোমরা পিৎজাও খেতে পারবে ট্রেনে বসে। দেখলে যে ব্রিজটা পেরোলো, সেই ব্রিজটা অ্যাকচুয়ালি হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা বর্ডার। তাতেও তোমরা দেখতে পাবে, আমি এখন মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, যে এই পার্টিকুলার যে এই নদীটার উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামকে ভাগ করেছে। তো যখন এটা ক্রস করলাম আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আবার আমরা একটা স্টেটে ছিলাম আসাম, আর এখন আমরা ঢুকছি ওয়েস্ট বেঙ্গল। এরকম তো আরো কত স্টেট বেরোবে, অলমোস্ট পুরো ইন্ডিয়াটাকেই আমরা কভার করব। পুরো ইন্ডিয়া মানে আমি বলতে চাইছি সাউথের পার্টটা, প্লাস এদিকেও নর্থ ইস্টের পার্টটাও ধরে নাও, যতগুলো আমরা স্টেট বেরোচ্ছি, প্রথমে আসাম, তারপর নাগাল্যান্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এরকম করে আরো পরপর অনেকগুলো স্টেট আমরা বেরোবো। এরপর নেক্সট কোন স্টেটে আমরা ঢুকবো, মানে কোন স্টেটে আমরা এন্ট্রি নেবো ওয়েস্ট বেঙ্গলের পর, সেটা তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ঘড়িতে সময় এখন দুপুর 1:28, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ কোচবিহার স্টেশনে। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট মতো। এইখানে বারবার একটা জিনিসের আমরা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে মেনলি আমাদের যে টু টায়ার যে কোচটা আছে, সেটা হয়েছে একদম ইঞ্জিনের একদম সামনের দিকে, মানে যেদিকে ট্রেন যাচ্ছে ইঞ্জিন থেকে একদম সামনের দিকে রয়েছে এই বগিটা। তো সেই কারণে যখনই কোনো প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, সেখানে আমরা কোনো রকম মানে ফুড ক্যারি করতে পারছি না, মানে ফুড কোনো কিনতে পারছি না। যতগুলো খাবারের দোকান রয়েছে সেগুলো সব সামনের দিকে রয়েছে, আর আমরা রয়েছি ট্রেনের একদম সামনের দিকে, তো প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরেই মানে খাবারগুলো রয়েছে। তো সেই খাবার কেনারই একটা সমস্যা রয়ে যাচ্ছে বারবার। ডমিনোজে অর্ডার দেওয়া পিজা আসতে অনেকটা লেট ছিল, তো যেহেতু দুপুর হয়ে গেছিল, সকাল থেকে শুধুমাত্র ইডলি খেয়েছিলাম, তো তাই ভাবলাম যে বাড়ি থেকে আনা এই মুড়ি চানাচুরটাই বেস্ট।
জাস্ট ক্রস করলাম হচ্ছে তিস্তা রিভার ব্রিজ। পশ্চিমবঙ্গও আছে, সিকিমেও আছে এবং বাংলাদেশে গিয়েও মিশছে। 414 কিলোমিটার লম্বা এই নদী। এই ব্রিজ গুলো যতগুলো জলের ব্রিজ এরকম পেরোয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওয়েদারটা খুব সুন্দর আছে, আর এখন দেখতেই পাচ্ছ চারদিকে আমার চা বাগান রয়েছে। আর এখন চা বাগান মানেই বুঝতে পারছো জলপাইগুড়ি এখন আমরা আছি। জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি অবধি পুরোটাই কিন্তু তোমার চা বাগান দেখতে পাবে। তো চলো, এখন রাস্তায় অনেকগুলো চা বাগান পড়বে, তোমাদেরকে সেগুলো দেখাই এখন। এখন ঘড়িতে বাজে বিকেল 4:25, আর আমরা এসে পৌঁছে গেছি উত্তরবঙ্গের সব থেকে বড় শহর শিলিগুড়ির রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়িতে। আর এখানে হল টাইম হচ্ছে 10 মিনিট। এখানেই লোকো যে ইঞ্জিনটা আছে ওটাকে চেঞ্জ করা হবে, আর তারপর মোটামুটি 10 থেকে 15 মিনিট তো মিনিমাম লাগবে আমার মনে হয়, তার বেশিও হতে পারে। ট্রেনটা নির্ধারিত টাইম থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লেটে চলছে, বাট আশা করি 4 দিনের জার্নি, 4000 কিলোমিটারের অ্যাবাভ জার্নি, তো আশা করি মেক আপ করেও দিতে পারে। আবার এটা 1 ঘন্টা থেকে 3 ঘন্টা 4 ঘন্টাও লেট হতে পারে। নিউ জলপাইগুড়িতে আমরা রিসিভ করলাম আমাদের ডমিনোজের পিজা অর্ডার। ডমিনোজের মিনিমাম অর্ডার ভ্যালু ছিল 300। ডমিনোজের পিজা এনজয় করতে করতে তোমাদেরকে বলে দিই, তোমরা অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকেও অর্ডার দিতে পারবে যাদের অর্ডার ভ্যালু মিনিমাম হচ্ছে 100। কিছুক্ষণ আগে নিউ জলপাইগুড়ির রাঙাপানিতে স্টেশনটা আছে সেটা ক্রস করলো। গত 17 জুন নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানির জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে কোচগুলো ছিল সেগুলো ওইখানে এখনো আছে, ওই রকমভাবেই সবকিছু নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওই রুটটায় অনেকগুলো ট্রেনই লেটে চলছে এখন। আমাদের লাস্টে আমরা যখন ডিব্রুগড়ে এসেছিলাম কামরূপ এক্সপ্রেসে, সেই ভিডিওটাও তোমরা যদি দেখেছো তো দেখবে আমাদের ট্রেনটা অনেকটা লেটে ঢুকেছিল ডিব্রুগড়ে। এরকম ঘটনা ইন্ডিয়ান রেলওয়েজ এর আগেও ঘটেছে। সেফটি কিছু বন্দোবস্ত থাকা উচিত প্রত্যেকটা প্যাসেঞ্জারেরই, কেন কি এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো আরও ভবিষ্যতে জানার পর ট্রেনের এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্যে সরকারকে পদক্ষেপ নিতে বলবো। এটা তো লাখেরও একটা ব্যাপার আছে, তাই না? ভাবো গুয়াহাটি থেকে যারা মা কামাখ্যা মায়ের দর্শন করে যারা ফিরছে তাদের মানে কত খুশি তারা অলরেডি, বা ধরো যারা ঘুরতে আসছে এই দিকটাতে। তো এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা যেটা 17 জুন ঘটেছে। আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি, আমি তো ভাবছিলাম ট্রেনটা ক্যান্সেল হয়ে যেতে পারে ওই রুটের। আমরা যেই ট্রেনটাতে কামরূপ এক্সপ্রেসে এলাম ডিব্রুগড় অবধি সেই ট্রেনটাও ক্যান্সেল হয়নি, আর এই ডিব্রুগড় টু কন্যাকুমারীর এই বিবেক এক্সপ্রেসটাও ক্যান্সেল হয়নি। লেটে চলছে কিছুটা, বাট এটা একটা ভালো জিনিস যে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে খুব তাড়াতাড়ি রিকভারির বন্দোবস্ত করা হয়েছে। আমার তোমার কারোর সঙ্গে ঘটতে পারে, বাট এটাই বলবো সে অন্য প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, লাইফটাকে এনজয় করো, প্রেজেন্টে বাঁচো, ফিউচার নিয়ে বেশি না ভেবে। কেন কি ফিউচার আমাদের কন্ট্রোলে নেই, পাস্ট আমাদের কন্ট্রোলে নেই, বাট অ্যাটলিস্ট প্রেজেন্টে আমরা যেটা করছি সেটাই আমরা ভালোভাবে করি, আর সেটাই আজকে আমরা করছি এখন এই ট্রেনে, এই ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে। ট্রেনের যে 4 দিনের জার্নি এটা সবার পক্ষে সম্ভব নয়,
আমরা অনেক দিনের চেষ্টার পর, মানে আগে তোমাদেরকে বললাম একবার ট্রেনের টিকিট ক্যান্সেল হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আবার এখন আমরা ঢুকেছি এখন বিহার স্টেটে। বাট যদিও আবার ব্যাক করে আমরা ওয়েস্ট বেঙ্গলের পরেরটাতে ঢুলবো মালদাতে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কিষানগঞ্জে, আর এখানে 2 মিনিটের হল্ড ছিল, এখনই ট্রেনটা ছেড়ে দেবে এরপর। রাত 8টায় চেপেছিলাম কালকে, আর আজকে এখন বাজে 6:10 মতো, তো প্রায় 24 ঘন্টা সময় অতিক্রান্ত। ফার্স্টে আমরা আসাম থেকে বেরিয়ে ঢুকেছিলাম নাগাল্যান্ডে, দিমাপুরে। দিমাপুর থেকে আবার ব্যাক করে আমরা এসেছিলাম আসামে, দিয়ে আবার আসাম থেকে আমরা ঢুকলাম ওয়েস্ট বেঙ্গল, দিয়ে বিহার, এখন আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো মালদায়। পরবর্তী স্টেশন হচ্ছে মালদা, যেটা এখান থেকে 3 ঘন্টা লাগবে দূরে। এখন বাজে 6টা, আমি রাত্রি 9:30 নাগাদ হয়তো মালদা স্টেশন। জাস্ট এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে মালদা স্টেশন, রাত 10:08 মতো বাজে এখন, আর এই জাস্ট ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে। মোর দেন 24 ঘন্টা কিন্তু আমাদের সময় কাটানো হয়ে গেছে এই ট্রেনের মধ্যে। আর বাকি জার্নিটা হবে কাল সকালে উঠে, আপাতত আমরা এখন ঘুমিয়ে যাবো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে আমাদের এই ট্রেন জার্নির Day 3, আর এই Day 3-তে আমরা আরও অনেকগুলো নতুন নতুন স্টেট কভার করবো। কাল রাতে তোমাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল মালদা টাউন স্টেশনে। কাল রাতে মালদা স্টেশনের পর আরও অনেকগুলোই মেন স্টেশন পেরিয়েছে, যার মধ্যে মেন কিছু স্টেশন হচ্ছে বর্ধমান, কলকাতার পাশে ডানকুনি, আর হচ্ছে খড়গপুর। এই সব কটা স্টেশন পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে আর সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম ট্রেন অলরেডি উড়িষ্যা বর্ডারে ঢুকে গেছে। এরপর আজকে গোটা দিন ধরে আমরা কভার করব হচ্ছে উড়িষ্যার অনেকগুলো স্টেশন, তার মধ্যে মেন কিছু স্টেশন হচ্ছে এরপরেই আছে ভদ্রক, তারপর কটক, তারপর ভুবনেশ্বর, দিয়ে আমরা ঢুকবো হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঘড়িতে বাজে 8:30, ট্রেনটা 2 ঘন্টার মতো লেটে চলছে প্রায়। এখানে বেশি হল টাইম কিন্তু দেয়নি, ওই 2 মিনিটের মতো ম্যাক্সিমাম হল টাইম ছিল এখানে। আমরা জাস্ট এখন ভদ্রক ক্রস করলাম, নেক্সট হচ্ছে কটক।
ঘড়িতে বাজে সকাল 10:17 আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে উড়িষ্যার কটকে। শিডিউল টাইম থেকে প্রায় 2 ঘন্টা লেটেই চলছে ট্রেনটা, আর এখানে হল টাইম হচ্ছে কিন্তু 5 মিনিট। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বরে। ঘড়িতে বাজে সকাল 11টার মতো আর এখানের ওয়েদারটা আস্তে আস্তে কিন্তু গরমের দিকে যাচ্ছে। কাল থেকে গরম স্টার্ট হয়ে গেছিল, বাট যত এখন সাউথের দিকে যাব আস্তে আস্তে কিন্তু গরমটা ততটাই বাড়বে। চিল্কা লেক ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোস্টাল লাগুন বা উপকূলীয় উপকূল। এই হ্রদ একটা লোনা জলের উপহ্রদ যা পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কা হ্রদ মেনলি পারিযায়ী পাখিদের জন্য একটা উল্লেখযোগ্য হটস্পট। এখন দুপুর 1:45 আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে। এটা হচ্ছে এই রুটের উড়িষ্যার লাস্ট স্টেশন। এর পরের স্টেশন যেটা সেটা পলাশা, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়বে। আর এখানেই শেষ করছি ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন জার্নি বিবেক এক্সপ্রেসের ফার্স্ট পার্ট। এই পার্টে আসামের ডিব্রুগড় টু উড়িষ্যার জার্নিটা শেয়ার করলাম, আর নেক্সট পার্টে থাকবে আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম টু তামিলনাড়ুর কন্যাকুমারীর জার্নি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলো না ফর দ্য নেক্সট পার্ট। সি ইউ গাইজ সুন, বাই।